এক বছরের নফল সলাত, এক বছরের নফল সিয়াম রোজার নেকি দেওয়া হবে। তবে তিনি এখানে বলেছেন ফালাবিসামিন আহসানের সিয়াবিহি, সুন্দর পোশাক পরল, তা দামি হতে হবে এমন নয়, তা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, তবে ব্যক্তি অনুযায়ী দামি হবে এ কথাই ঠিক। ও মাসানা মিনকানা তিব নিন্দাহ, আর সম্ভব হলে আতর গায়ে ব্যবহার করবে, পায়ে হেঁটে যাবে, বাহনে যাওয়া জায়েজ তবে পায়ে হেঁটে যাবে, মানুষের কাঁধ ডিঙিয়ে সামনে যাবে না, সম্ভবপর সলাত আদায় করবে, তাহলে তার জন্য এক বছর তাহাজ্জুদ সলাতের আর এক বছর নফল সিয়াম রোজার নেকি হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আল্লাহ তাআলা বলেন আদম সন্তান তোমরা সুন্দর ভালো পোশাক পরে সলাত আদায় করতে যাও। পরের বাক্যে তিনি বলেন অকুলু ওয়াশরাবু, খাও পান করো, ওলা তুশরিফু, বেশি খায়ো না, বেশি পান করো না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয় আল্লাহ তাআলা বেশি খাওয়া বেশি পান করা পছন্দ করেন না। খাও পান করার সীমারেখা তিনি স্পষ্টভাবে উল্লেখই করেছেন, বেশি খাওয়া বেশি পান করাকে তিনি অপছন্দ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কাজের লোক গোলাম ক্রয় করার ইচ্ছা করলে সামনে খাদ্য পেশ করতেন, ফাইন আকালা ফা কাসরা আও আকসারা, সে লোক যদি খেত বেশি খেয়ে নিত তখন তিনি বলতেন ফাইন কাসরা তালাকলা সোম, বেশি খাওয়া ধ্বংসের লক্ষণ, তারপর তিনি তা প্রত্যাখ্যান করতেন, তাকে নিতেন না। খাওয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন, মিকদাদ ইবনে মাদী কারব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মালা আদামিউন বেকান শাররা মিন বাতনিন, আদম সন্তান যেসব জিনিস পাত্রে রাখে, সে পৃথিবীর যে পাত্রই হোক না কেন, শস্য আদি টাকা পয়সা প্রত্যেক রাখার জিনিস যাতে আদম সন্তান রাখে, তার সবচেয়ে নিকৃষ্ট রাখার জিনিস হলো পেট, এইটাতে যেটা রাখে সেটা সবচেয়ে খারাপ। এই কথা বলার পরে তিনি বলছেন বেহাসব ইবনে আদম ফাওয়াকুলাতুন, আদম সন্তানের বেঁচে থাকার জন্য কয়েক লোকমা খেতে হবে, ফাইনকাল আলা মহালা, জানা হলে চলেই না, জানা হলে চলেই না, ফায়ুকিমুসুলবাহু, যা দিয়ে নিজের মেরুদণ্ড নিজেকে বহাল রাখতে পারে, প্রয়োজনীয় কাজ করতে পারে, ইবাদত করতে পারে, জানা হলে চলেই না। এইটা তিনি ভাগ করতে গিয়ে বললেন ফা সলুশন তো অমন ও সলুশন শারাব, পেট অনুমান করে তিন ভাগের এক ভাগ হবে খাদ্য, তিন ভাগের এক ভাগ হবে পানি, তিন ভাগের এক ভাগ হলো শ্বাস প্রশ্বাসের জন্য, খাদ্য বেশি খেলে শ্বাস প্রশ্বাসের সমস্যা হবে, স্বাভাবিকভাবেই অসুখ হবে, শ্বাসকে নিজের গতিতে চলাচল করতে দিতে হবে, অন্যথায় তার ক্ষতি হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেন। আর যেখানে আল্লাহ তাআলা বলেছেন তোমরা বেশি খায়ো না বেশি পান করো না, নিশ্চয় আল্লাহ তাআলা বেশি খাওয়া বেশি পান করাকে ঘৃণা করেন। মানুষের পেটে যে খাদ্য দেওয়া হয় তা এমন কোনো মেশিন নাই যা দিয়ে পিষে দেওয়া হয়, পেটে এমন একটা তরল পদার্থ আছে সেটা গেলে খাদ্যগুলি গলে যায়, যদি খাদ্য বেশি হয়ে যায় আর পানি যদি কমে যায় তাহলে তা বদহজম হবে, সাথে সাথে যে পানি হয় সে পানি বহাল রাখার জন্য মাঝে মধ্যে সিয়াম রোজা থাকতে হবে, অন্যথা ওই পানি এক সময় কমে যাবে, তখন সে নিজেকে সুস্থ রাখতে পারবে না, সে সুস্থ থাকবে না, এটা স্বাভাবিক গতি। যাওয়াত্র হাদিস এবং আয়াতে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্যকে তিন ভাগ করে উল্লেখ করেছেন এ কথাই ঠিক যা আমরা আগে থেকে জানতাম, হাদিসটি তিরমিজিতে আছে, ইবনু মাজায় আছে, হাদিস সহি, এক ভাগ খাদ্য, এক ভাগ পানি, এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য।
যেহেতু আমাদের খাদ্যের প্রস্তুতি অনেক, তরকারিও অনেক রেডি করা লাগে, তখন অল্প অল্প করে খেলেও আর টিকা যায় না, শেষ পর্যন্ত শ্বাস প্রশ্বাস চলা কাজকর্ম সব কিছুই ব্যাঘাত ঘটে, অসুবিধা হয় বলে আমরা অবগত আছি। সাথে সাথে মা বোনদের কাজ বেড়ে যায়, তারা আর এবাদত বান্দিগি করতে পারে না, সব থেকে তারা বিরত হয়ে যায়, খানা পানি রেডি করাই লাগবে, আর আপনার তো নাক সিটকানি আছেই। সম্মানিত দিনী ভাই বোন, খাওয়া গ্রহণের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেন, খাদ্য গ্রহণের পদ্ধতি। জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আকুলু মুত্তাকিয়ান, আমার জীবনে আমি কোনোদিন হেলান দিয়ে খাইনি, হেলান লাগিয়ে খাইনি। এখন হাদিস তো বুখারী মুসলিম, হেলান দিয়ে না খাওয়াটা কি, এর বাস্তবতা কি? মোল্লা আলী কারি হানাফি বড় বিদ্বান মানুষ, ইনি বলেন হেলান দিয়ে খাওয়া হচ্ছে পিছন দিকে একটা কোনো কিছুতে পিঠ লাগিয়ে দেওয়া, হেলান দিয়ে খাওয়া হচ্ছে ডান হাত বা বাম হাত মাটিতে লাগিয়ে বা কোনো কিছু লাগিয়ে খাওয়া, হেলান দিয়ে খাওয়া হচ্ছে চার জানু বসে খাওয়া, যখন পায়ের উপর আর বসা যায় না তখন ডান পা বাম দিকে দিয়ে, বাম পা ডান দিকে দিয়ে নিতম্বের উপরে বসে খাওয়ার নাম হলো চার জানু বসে খাওয়া। মোল্লা আলী কারি বলেন এটাও হেলান দিয়ে বসে খাওয়া। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনটা বললেন? তখন তিনি এই হাদিসের এইভাবে অর্থ করেছেন যে এইটা হলো মানুষ যখন পেশাব পায়খানায় বসে, যেইভাবে বসে একেবারে দুই পায়ের ভরে, এইভাবে বসলে হেলান দিয়ে বসা হবে না, তখন হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন এইভাবে বসে খেতে হবে বলে অত্র হাদিসের ব্যাখ্যা বা তর্জমা বিদ্বানগণ করেছেন, আমি তা পছন্দ করি। তবে মানুষের সম্ভব না হলে সেটা ভিন্ন কথা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় সালাতে আত্তাহিয়াত পড়ার সময়, আত্তাহিয়াতের বৈঠকে, সালামের বৈঠকে যেইভাবে বসে ওইভাবে বসে বাম পা ডান পা দুইটাকে ডান দিকে করে একটু হাঁটুর দিকে হামাগুড়ি দিয়ে একটু হাঁটুর দিকে ঝুঁকে খেতে থাকতেন, এটা একটা নিয়ম পাওয়া যায়। তবে তিনি বলেছেন আমি হেলান দিয়ে কখনো খাইনি। হেলান দিয়ে খাওয়া কি হতে পারে তা ইমাম নববী মুসলিম গ্রন্থের ব্যাখ্যাকারও এইভাবে বলেছেন। তবে তিনি শেষে এই কথা উল্লেখ করেননি যে চার জানু বসাও নিষেধ, চার জানু বসাও নিষেধ, এই কথা মোল্লা আলী কারি বলেন। তবে পিঠের দিকে হেলান দিয়ে, ডান হাত বাম হাতে হেলান দিয়ে খাওয়া সবাই নিষেধ করেছেন অত্র হাদিসের বিবরণ অনুযায়ী। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা খেওয়ানিন, আল্লাহ রাসূল জীবনে কোনোদিন চেয়ার টেবিলে বসে খাননি। অলাফি শুকুর রোজাতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কোনোদিন কয়েকটা বাটিতে তরকারি সাজানো থাকতো, খাদ্য সাজানো থাকতো, এরকম পরিবেশে কোনোদিন খাদ্য খান নেই। ওয়ালা খুবে জালাহু মুরাক্কাক, কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য চিকন আটা দিয়ে রুটি বানানো হয়নি বা চাপাতি বানানো হয়নি। চাপাতি বলতে চিকন রুটি, চিকন আটার রুটি বেশ সাজানো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র হাদিসে তিনটি কথা বলেন। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো চেয়ার টেবিলে বসে খাননি। আমরা চেয়ার টেবিলে বসে খাওয়া হারাম না বললেও তাতে থেকে বিরত থাকা ভালো বলে মনে করি। সাথে সাথে তার জন্য কখনো বাটি সাজানো খাদ্য প্রস্তুত করা হয়নি। আর আমাদের সামনে তো তরকারির অনেক বাটি থাকে, রান্নাবান্না তো দশটায় শুরু হয়েছে, একটা পর্যন্ত চলছে, বহু কিছু রেডি করা লাগে, এত খাদ্য খেলে
না আপনি সামলাতে পারবেন না পরিবার সামলাতে পারবে, সবাই তখন খাওয়ার মধ্যে চলে যাবে, যেটা সবচেয়ে খারাপ বলে আলোচনার সূচনা এসেছে। নইলে আবারও স্মরণ করাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যে পাত্রে রাখে জিনিস, টাকা হোক পয়সা হোক শস্য হোক যেটাই হোক না কেন, তার সবচেয়ে নিকৃষ্ট পাত্র হচ্ছে পেট। এ কথা তিনি বলেছেন, আমি একজন অনুবাদক মাত্র, আপনি নিজেও দেখতে পারেন কিতাবুর রেকাক মিসকাত, কিতাবুর রেকাক ইবনু মাজা তিরমিজি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলেন। তিনি বলেন মানুষ বেঁচে থাকবে কাজকর্ম করবে সেই জন্য কিছু খেতে হবে, তবে নিতান্তই তা হলো তিন ভাগের ভাগে, তবে তা নিতান্তই হলো তিন ভাগের ভাগে। তাহলে খাওয়ার সময় বিবেচনা করতে হবে, সব কিছু বিবেচনা করে করতে পারি, কোটকাচারি করি, রাস্তাঘাটে চলি, ভ্যান রিক্সা চালাই, গাড়ি ঘোড়া চালাই, বিবেচনা করে চালাই, খাওয়ার ব্যাপারে বিবেচনা রাখা জরুরি। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো যে আল্লাহর নবী কোনোদিন চেয়ার টেবিলে বসে খাননি, তার জন্য খাদ্য স্তরে স্তরে বাটিতে সাজানো হয়নি, তার জন্য কোনোদিন চিকন আটা রুটি বানানো হয়নি, তাহলে তিনি কিসের ওপরে খেতেন, কি রেখে খেতেন? তখন তিনি বললেন আলা সোফার, তিনি দস্তরখান বিছিয়ে খেতেন, কাপড় বিছিয়ে খেতেন, কিছু বিছিয়ে খেতে বসতে হবে, এ কথাই ঠিক। চেয়ার টেবিল টোটালে না করেনি, ডাইনিং ঘরও না করেনি, করেন তবে চৌকির ওপরে কিছু বিছিয়ে রাখেন, এমনিতেই মেঝেই বসে খান কিছু বিছিয়ে খান, মাদুর হোক কাপড় হোক যা উঠিয়ে নেওয়া যাবে সহজেই, এবং যাতে কিছু পড়ে গেলে তুলে নেওয়া যাবে। অত্র হাদিসে বুখারি মুসলিমের হাদিস এইভাবে বিবরণ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন যা আমরা বুঝলাম। উমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনত হিজরান ফি বাইতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি উমর ইবনে আবি সালামা ইবনু সালামা, সালামার ছেলে আমি উমর, আমি রাসূলের বাড়িতে থাকতাম। কেন? আমার মা হচ্ছেন উম্মু সালামা। উম্মু সালামাকে যখন আল্লাহর নবী বিবাহের প্রস্তাব দিলেন, উম্মু সালামার স্বামী যখন মারা গেল, তখন আল্লাহ রাসূল বাড়িতে গেলেন, দেখলেন চোখ দুটি খোলা আছে, তিনি চোখ বন্ধ করে দোয়া করলেন, তারপরে তিনি বললেন দেখো মানুষের আত্মা যখন বের হয় তখন মানুষ নিজে দেখতে থাকে কিভাবে আত্মা বের হয়, তারপরে আত্মাটা চলে যায়, এই দেহ আর খোলা চোখ বন্ধ করতে পারে না, তখন চক্ষু খোলা থেকে যায়, তোমরা যারা পাশে আছো তোমরা চক্ষু বন্ধ করে দিও, শরীর ঠান্ডা হয়ে গেলে আর বন্ধ করা যাবে না। তো হইচই করে বাড়িতে যারা ছিল সবাই কাঁদতে লাগলো এই কথাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উম্মু সালামা আপনি দোয়া করেন আল্লাহ যেন তার স্থানে তার চেয়ে একটা ভালো মানুষ দেয়। তখন উম্মু সালামা বললেন বলেন কি, আবু সালমার চেয়ে ভালো মানুষ আছে কেউ? এটা তো আমি মনেই করি না, তা আমি তার জায়গায় একটা ভালো মানুষ চাইবো মানে? তখন আল্লাহ রাসূল বললেন বলো তো। তো যেহেতু আল্লাহ রাসূল বললেন বলো তো, আমি বলতে থাকলাম, দেখে একদিন তিনি আমাকে বিবাহের প্রস্তাব দিচ্ছেন, তখন আমি বললাম ওহ তার চেয়ে তো অনেক ভালো, কিন্তু আল্লাহর নবী আমাকে বিবাহের প্রস্তাব দিবেন এমনটা তো আমি কোনোদিন মনে করিনি। তখন আমি বললাম দেখেন আল্লাহর নবী বিবাহের ব্যাপারে আপনি বিবেচনা করুন, প্রথমত আপনি শহরের মানুষ, আমি হচ্ছি পল্লীর মহিলা, দ্বিতীয়ত আমি সংসার করা মহিলা, আমার স্বামী ছিল আমি সংসার করেছি, তৃতীয়ত আমার ছেলে মেয়ে আছে, এতগুলো সামনে রেখে আপনি আমাকে বিবাহ করবেন কি না আগে বিবেচনা করুন তারপরে। এটা উম্মু সালামার কথা, খুব বুদ্ধিমতী হুঁশিয়ার মহিলা। তো তিনি বললেন হ্যাঁ আমি বুঝে প্রস্তাব দিয়েছি। তো এখন তার ঘরের একটা ছেলে আছে, যেই ছেলে রাসূলের বাড়িতে থাকতো খেত, তো ওই ছেলে বলছে আমি রাসূলের বাড়িতে লালিত পালিত হতাম, ফাতাতিশিয়াদি ফি সাহাফা, খেতে বসলে আমার হাতটা প্লেটের এখানে সেখানে যেত, একবার এখান থেকে নিতাম একবার ওখান থেকে নিতাম। তখন আমাকে বললেন এই সাম্মিল্লা, বিসমিল্লা বলো, কুল বিয়ামিনিক ডান হাতে খাও, কুল মিম্মায়ালিক পাশ থেকে খাও, একসাথে তিনটা কথা বললেন আগের ঘরের ছেলেকে যে সাথে খাচ্ছিল, একসাথে তিনটা কথা বললেন। এইবারের প্রথম কথা সাম্মিল্লা, বিসমিল্লা বলো,
হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শয়তান ইস্তাহিল্লু তাম আল্লা ইয়াজকুর ইসমুল্লাহ আলাইহি, নিশ্চয় শয়তান ওই খাদ্য খায় যে খাদ্য বিসমিল্লাহ বলা হয় না। যা খেয়েছেন খাচ্ছেন, যতবার আপনার স্ত্রী বাচ্চাকে দুধ খাওয়াবে ততবার আপনার স্ত্রীকে বিসমিল্লাহ বলতে হবে। যদি আপনার স্ত্রী বিসমিল্লাহ না বলে তাহলে এই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে, আল্লাহর নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে, হাদিস বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আকালা আহাদুকুম ফালইয়াকুল বিসমিল্লাহ, যখন তোমাদের কোনো ব্যক্তি খেতে বসবে তখন সে যেন বিসমিল্লাহ বলে। ফাইনাসিয়া, ও যদি বিসমিল্লাহ ভুলে ভুলে যায়, ফালিয়াকুল বিসমিল্লাহি আউয়ালাহু আখিরাহু, তাহলে সে যেন বলে বিসমিল্লাহি আউয়ালাহু আখিরাহু, আমার বিসমিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পদ্ধতি বলে দিলেন। আমি যদি পশু প্রাণী জবাই করতে বিসমিল্লাহ ভুলে যাই, জবাই হয়ে গেছে, এখন কি বলবো, বিসমিল্লাহু আল্লাহু আখিরাহু, জি না, এটা আর চলবে না। আপনার অন্তরে বিসমিল্লাহ ছিল, এতই হয়ে যাবে, যারা খাচ্ছে তারা বিসমিল্লাহ বললেই পার হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিসমিল্লাহর কথা এইভাবে বললেন, হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লার কথা এইভাবে বললেন যে বলা না হলে সে খাদ্য শয়তান খায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজা আমসাইতুম কুফসিবিয়ানাকুম, সন্ধ্যা হলে বাচ্চাদের আটকিয়ে রাখো, বাড়ির আগে নাই উঠানে নিয়ে যায় না, ছাদের উপরে নিয়ে যায় না, ফাঁকা জায়গায় বাচ্চাদের নিয়ে যায় না। কেন? এই সময় শয়তান ছড়িয়ে পড়ে, ছাদের উপরে চলে গেলে শয়তান ধরে তাকে নিচে ফেলে দিবে, বা এমন একটা বদনজর দিবে সারা রাত বাচ্চা চিল্লাবে, কান্নাকাটি করবে, তখন তাকে রক্ষা করা কঠিন হবে, বমনের পর বমন হবে শয়তানের প্রতিক্রিয়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন যাহাবা ফাইদা যাহাবা সা, যদি কিছু সময় পার হয়ে যায়, ফাখল্লুহুম, এখন বাচ্চা ছেড়ে দাও, এশারাতের কাছাকাছি হয়ে গেলে বাচ্চা ছেড়ে দেওয়া যাবে, তখন যেতে পারে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আগলেকো আবওয়াবাকুম আজকুরুল্লাহ, বাড়ির দরজা জালানা বন্ধ করো, বিসমিল্লাহ বলো। কেন? ফাইনাস শয়তান লাইফতাহ বাবান মুগলাক, যে দরজা বন্ধ আছে সে দরজা শয়তান খুলতে পারবে না, অনেক ক্ষমতা আছে কিন্তু আপনার বন্ধ দরজাও খুলতে পারবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি যেভাবে বলেছেন আমি সেইভাবে আপনাকে অনুবাদ করে শোনাচ্ছি, আমি একজন অনুবাদক মাত্র, যা তিনি আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলেছেন বলে আমরা অবগত, হাদিস বুখারি মুসলিম। তিনি পরের বাক্যে বলেন, অকু কেরাবাকুম অজকরুল্লাহ, যত খাদ্যের পাত্র পানীয় পাত্র আছে সব পানীয় পাত্রগুলি তোমরা ঢেকে রাখো, বিসমিল্লাহ বলো। তিনি বলেন, অখাম্মেরো আনিয়াতাকুম, যত খাদ্য দ্রব্যাদির পাত্র আছে, এবার আম, আগের বাক্যে ছিল শুধু পানির পাত্র, এবার হচ্ছে যত খাদ্য দ্রব্যাদির পাত্র আছে সব তোমরা ঢাকো এবং বিসমিল্লাহ বলো। তিনি বলেন, যদি কিছুই ঢাকার না পাও তাহলে একটু খড় কোটা খড়ি কিছু ওর উপরে রেখে দাও, বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ বলে রেখে দিলে এর ভিতরে আর শয়তান ঢুকতে পারবে না, কোনো বালা মুসিবত এর ভিতরে যেতে পারবে না। তিনি বলেন, অথফেউ সেরা জাকুম, ল্যাম্প বন্ধ বাতি অফ করে ঘুমাও, বাতি চলাকালীন, বাল্ব জ্বলাকালীন, ল্যাম্প জ্বলাকালীন ঘুমাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। অন্য আলোচনায় বলেছেন এ দিয়ে আশঙ্কা দুর্ঘটনা ঘটতে পারে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসটি পেশ করে জোরালোভাবে যা বলতে চাচ্ছি সেইটা হচ্ছে, দরজা জালনা বন্ধ করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ বলার জন্য আদেশ করেন। তিনি বলেন বন্ধ দরজা শয়তান খুলতে পারে না, তিনি বলেন পানির পাত্র ঢেকে রাখো,
তিনি বলেন যত খাদ্যদ্রব্যাদির পাত্র রয়েছে তা তোমরা ঢেকে রাখো, সম্ভব যদি না হয় কিছু দিয়ে ঢাকার তাহলে এমনি পানির ওপরে, দুধের ওপরে, পাত্রের ওপরে, আটার ওপরে, ওই খাদ্যের ওপরে এমনি একটা খড়কুটা চাপিয়ে রাখো, এই শয়তান এর ভিতর আর ঢুকতে পারবে না। কেন তিনি বন্ধ করতে বললেন? অন্য এক হাদিসে তিনি বলেন যে ইন্না ফিসানা লাইলা, বছরে একটা রাত রয়েছে, এনজুল ফিহে বালা ফিহা বালা, সে রাতে বালা মুসিবত বিপদ অসুখ বিসুখ নেমে আসে। অমরবে এনাইন, খাদ্যদ্রব্যাদির পাত পাশ দিয়ে যায়, যেই খাদ্যদ্রব্যাদি ঢাকা থাকে না ফেনজুল ফিহে, ওই বালা ওই মুসিবত ওই রোগ ব্যাধি তার ভিতরে ঢুকে যায়। এখন সকালে এটা খেলে অসুখ হবেই, বলে আপনি রাস্তাঘাটের খোলা বাজারের জিনিস খাবেন না। দেখেন কত আপনার তো রান্না বান্না খাদ্য, আপনার জিলাপি হোক আর মিষ্টান্ন হোক আরও কিছু হোক, একবারে খোলা মাঠে বিক্রি হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো খেতে নিষেধ করেছেন। যখনই তার সামনে দুধ বা কোনো খাদ্য পেশ করা হতো তখন তিনি বলতেন আলা খাম্মার তাও, এটিকে ঢেকে রেখেছিলে। একাধিক সহি হাদিস। তোমরা জানো না রাতে কোন বালা মুসিবত রোগ ব্যাধি চলে, যখনই কোনো খাদ্য খোলা দেখবে তার ভিতরে ঢুকে যাবে, সকালে যে খাবে তার রোগ ব্যাধি হবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তার হাতে কোনো কিছু দেওয়া হলে তিনি জিজ্ঞাসা করতেন এটা কি ঢাকা ছিল, যার কারণে আপনি সহ দিনী বন্ধুদেরকে আমরা আন্তরিকভাবে জোরালো অনুরোধ জানাচ্ছি যে আপনি আপনার পারিবারিক বিষয়টি, রান্নাবান্নার বিষয়ে, জিনিসপত্র ঢেকে রাখার বিষয়ে আপনি খুব সতর্ক হন এবং তা বিসমিল্লাহ বলে ব্যবহার করুন, আমরা অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আরও বলছি যে আমরা অত্র হাদিসের এই পর্যন্ত বিবরণের পরে আর একটা এই হাদিসের শেষ অংশ বিবরণ আসবে, তখন আমরা বরকতের বিষয়টি বলবো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল বিয়ামিনিক, ডান হাতে খাও। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এজা আকালা আহালুকুম ফালিয়াকুল বিয়ামিনিহি, যখন তোমাদের কেউ খাবে সে যেন ডান হাতে খায়। ওয়া ইশরাবা ফালিয়াশরাব বিইমানিহি, যখন কেউ পান করবে সে যেন বাম হাতে পান করে। অন্য এক বর্ণনা এসেছিল কল্যাণ আহাতকুম বেশমালিহি ওলা ইশরাবান না বেহা, অবশ্যই অবশ্যই কেউ যেন বাম হাতে না খায়, বাম হাতে পান না করে। ফাইনা শয়তান ইশরাব বেহা ওয়াকুল বিহি, নিশ্চয় শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে। চিরদিনের জন্য বাম হাতে খাওয়া পান করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, হাদিস বুখারী মুসলিম। ভাত খাওয়ার সময়তে বাম হাতে গিলাস ধরে ডান হাত নিচে লাগিয়ে দিয়ে ডান হাতে খাওয়া হলো, এইরকম কাজ করতে হবে না। ডান হাতে গিলাস ধরতে হবে যেভাবে সহজ হয়, ভিন্ন ভিন্ন গিলাস করেন, না হলে আঙ্গুল চেটে খান, না হলে যেভাবে সহজ হয় সেভাবে করেন, বাম হাতের কোনো সুযোগ নেই। আব্দুর রাজ্জাক সাহেব যার ডান হাত নেই এটা তো কোনো কথা হলো না। লাইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, যেই বিধান মানুষ পালন করতে পারবে না সেই বিধান আল্লাহ মানুষের উপরে চাপাবেন, এমন আল্লাহর নীতি নয়। যেই বিধান মানুষ বহন করতে পারবে সেই বিধানই আল্লাহ মানুষকে করতে বলেছেন, এ কথাই ঠিক, তখন বাম হাতই করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ বাক্যে বললেন কুল মিমায়ালিক, পাশ থেকে খাও, পাশ থেকে খাও। পাশ থেকে খাওয়া কেন? মেদানিম মাদি কারাব রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্য এক বর্ণনা এসেছে ইবনু আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাউতিয়া বিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বে কাসআতিন মিন সারিদিন, রাসূলের কাছে একটা সারিদ ওয়ালা পাত্র নিয়ে আসা হলো যাতে আছে গোস্তের ঝোল এবং রুটি ভিজানো। নিয়ে আসা হলে তিনি বললেন কুল মিন জওয়ানে বেহাম, তোমরা এই পাত্রের পাশ থেকে চতুর্দিক থেকে খাও। ওলা তা কুল মিন অস্থেহা, মধ্য থেকে খেও না, ফাইনাল বারাকাতা তানজলফি অস্তেহা, কেননা মধ্যে বরকত নাজিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র বিবরণে যা আমাদের বললেন তা হচ্ছে আমরা যারা মহিলা বাড়িতে কাজ করি কখনো ভাতের পাতিল হতে মাঝামাঝিতে চামচ ডুবিয়ে ভাত বের করতে পাবো না,
কখনো তরকারির পাত্রের মাঝামাঝিতে চামচ ডুবিয়ে তরকারি বের করতে পাবো না, কখনো গামলা থেকে বোল থেকে ভাত উঠানোর সময় মাঝামাঝিতে চামচ ডুবিয়ে ভাত উঠাতে পাবো না, এটা জোরালোভাবে নিষেধ করা হয়েছে। কারণ তিনি উল্লেখ করেছেন যে মধ্যে থেকে খেলে বরকত কমে যাবে আর পাশ থেকে খেলে বরকত বেড়ে যাবে। মেকাডেমিয়ে মাদি কারাব রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিলু তামাকুম ফাইনা ফিলাল বারাকা, তোমরা খাদ্য মেপে খাও তাতে বরকত হবে। মাপা মানে আমাদের দেশের দিনী বোনেরা রান্না বান্নার সময় চাল মেপে নেই, তবে রুটি বানানোর সময় আটা কম মাপে। প্রত্যেক খাদ্য রান্না করার সময় মেপে নিতে হবে, এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জরুরি আদেশ। আটার জন্য একটা কোটা বা একটা পাত্র থাকতে হবে, যাতে 50 বা 100 বা এরকম পরিমাণ আটা ধরবে, যাতে একটা বা দুটা পাঁচটা রুটি হবে। ওই মেপে নিয়ে, আটা মেপে নিয়ে রুটি বানাতে হবে, চাউল মেপে নিয়ে রান্না করতে হবে, তাতে বরকত হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। বরকত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাকিল আসাবে, আল্লাহ রাসূল আঙ্গুল চেটে খেতে বললেন, অসাহাফা প্লেট চেটে খেতে বললেন, তারপরে তিনি বললেন, ইন্নাকুম লা তাদরুনা ফিয়াদিল বারাকা, কোন খাদ্যে বরকত রয়েছে তা তোমার জানা নাই, যার কারণে তুমি চেটে খাও, হয়তোবা হাতে ভাঙা ভাত লেগে আছে, প্লেটে ভাঙা ভাত লেগে আছে, আপনি ফেলে দিলেন তাতে বরকত চলে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শাইতানা ইহজুর আহাদাকুম ইনদা কুল্লি শাইইন ফি শানিহি, শয়তান মানুষের সব কাজে উপস্থিত থাকে, যত কাজ আদম সন্তানের আছে, রান্না বান্না হোক, কোনো সাংসারিক কাজ হোক, ব্যবসা হোক, স্ত্রী মিলন হোক, যত কাজ আছে, যার জন্য স্ত্রী মিলনের সম্বন্ধে বলেছে, মান আতা আহাদুকুম আহলাহু, কে যদি তার স্ত্রীর সাথে মিলনে যায় তাহলে ফালিয়াকুল, সে যেন বলে, আল্লাহুম্মা জান্নিবনা শয়তান ও জান্নিবি শয়তান মারা যাক্তানা, আল্লাহ তুমি আমাকে আমার স্ত্রীকে শয়তান থেকে বাঁচাও, এবং আমাদের যদি কোনো সন্তান দেওয়াতে তাহলে সে শয়তান যেন বাচ্চার কোনো ক্ষতি করতে না পারে, এইটা তুমি করে দাও। হাদিস বুখারী মুসলিম। আদম সন্তান প্রত্যেক যে কাজটা করে, থাকার জন্য, বসবাসের জন্য, কাজের জন্য, খাওয়ার জন্য, প্রত্যেকটা যেটা কাজ, সেটা যেটাই হোক সেখানে শয়তান উপস্থিত থাকে। তিনি বলেন, হাত্তা ইয়াহজুরু ইনদা তাম, এমনকি খাদ্য যখন খেতে যাও তখন উপস্থিত থাকে। এবার বলছেন, ফাইদা সাকাতাত মিন আহাদিকুমুল লুকমা, খেতে খেতে যদি তোমাদের দুই একটা ভাত পড়ে যায়, এক গাস খাদ্য পড়ে যায়, তাহলে ফল ইউনুত বেহা মাকানা মিন আজা, ওতে যদি কোনো ময়লা লেগে থাকে তাহলে তা সরিয়ে দাও, সে যেন সরিয়ে দেয়। ওলিয়া কোলোহা, অবশ্যই অবশ্যই যেন সে তা খেয়ে নেয়। ওলা ইয়াদা হালি শয়তান, ও যেন শয়তানের জন্য ছেড়ে না রাখে। ফাইজা ফারাগা, যখন তোমাদের খাদ্য থেকে অবসর হয়ে যাবে সে ব্যক্তি, ফাইন নাহু ইয়ালাক আসাবেয়া, সে যেন আঙ্গুল চেটে খায়, ফাইন হল এদরি ফিয়ে দিন বারাকা ফি আইয়ে তমিহি বারাকা, তার জানা নাই কোন খাদ্যে বরকত রয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বুখারী মুসলিমের হাদিসে খুব স্পষ্ট প্রমাণ হয় যে আমাদের সব কাজেই শয়তান উপস্থিত থাকে, এমনকি খাদ্যের সময় উপস্থিত থাকে, যার কারণে খাদ্য পড়ে গেলে তা উঠিয়ে নিতে হবে, ময়লা লেগে গেলে তা সরিয়ে নিতে হবে, এবং তা খেয়ে নিতে হবে, শয়তানের জন্য রাখা যাবে না। আমাদের দেশে তো খাদ্য দেওয়ার সময়তে, পরিবেশনের সময়তে যদি খাদ্য পড়ে যায়, একজন নিতে গেলে 7 জন রিরি করে উঠে, আবার যদি উঠানো হয় তাহলে তাকে গরুর চারিতে রাখা হয়, যেহেতু খাদ্য অনেক, খাদ্য তোর কম নয়, এইরকম দুই এক বাটি দুই এক গামলা নষ্ট হয়ে গেলেই বা কী হবে। দিন যত যাচ্ছে মানুষের অর্থ সম্পদ তত বেশি হচ্ছে, যার কারণে মানুষ খাদ্যকে দাম দিতে পারে না, মূল্যায়নও করতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, আমরা অনুরোধ জানাচ্ছি, বিশেষভাবে আপনি দিনী বোন হিসেবে আপনাকে অনুরোধ জানাচ্ছি যে আপনার বাড়িতে যারা কাজের মেয়ে থাকে তাদেরকে কঠোরভাবে দেখবেন, তারা সকালে ভাতের পাতিল ধোয়ার সময়তে পাতিলে যে ভাত আছে সে যেন পেশাব পায়খানা ড্রেমে ধুয়ে ফেলে না দেয়, সেগুলো উঠিয়ে নিতে হবে, নিজে খাওয়ার যোগ্য হলে খেতে হবে, অন্যথায় পশু প্রাণীকে দিতে হবে।
অন্য হয়েছে ছাদের উপরে ফেলতে হবে, আপনার পাখি খাবে, সরাসরি পেশাব পায়খানা ড্রেনে ফেলে দেওয়া হলো কেন? সাথে সাথে আপনি খুব সতর্ক থাকবেন আপনার কাজের মেয়ের উপরে, যখন কোনো খাদ্য চাউল পাত্রে দিল রান্নার জন্য, তখন দু একটা চাউল পাশে পড়ে আছে, কাজের মেয়ে সেটা উঠিয়ে নেয়নি। আপনার যত দাম আছে খাদ্যের উপরে, ভালোবাসা আছে, আপনার যত ময়া মহব্বত আছে চাউলের উপরে, তার তো নেই, তার তো কিনা নয়, এটা ও তো দাম দিতে পারবে না। কাজে আপনাকে দিন রাত সতর্ক করতে হবে, এই শোনো, রান্না করতে গিয়ে চাউল যদি দু একটা পড়ে যায় তাহলে উঠিয়ে নিও, আর যদি ও না উঠায় আপনি না উঠান, তাহলে আপনার বাড়ি থেকে বরকত চলে যাবে, আপনি ধরে রাখতে পারবেন না, দুইজন মিলে যত টাকা ইনকাম করেন না কেন, তখন ফকিরকে আর দিতে পারবেন না, অসহায় মানুষকে দিতে পারবেন না, তাকওয়া মসজিদটা ভাবতে পারবেন না, জামিয়া সালাফিয়া তো বহুদূরে, কিছু করতে পারবেন না। আর বরকত হলে সব কিছু করতে পারবেন, বেতন পাঁচ মাসে 5,000 হলেও, যদি বরকত থাকে তাহলে দেখবেন যে 4,000 মাসে শেষ হয়েছে, 1,000 এখনও বাকি আছে, কীভাবে যে কী করলাম, মাস পার হয়ে গেলে এখনও টাকা আছে, তার নাম বরকত। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়টি ভেবে আমল করার চেষ্টা করে আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহ সাল্লাই বারে বোধ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী ইবাদাত। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্যের ব্যাপারে অনেক সতর্কবাণী পেশ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামান কাত্তু ইনস্তাওয়া কাল হয়েন কারো তারিকাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো খাদ্যের নিন্দা করতেন না, বলতেন না কখনো কিভাবে রান্না করেছো, শুধু লবণ দিয়ে ঘেরা, নাক সিটকানি দেওয়া, বউকে গালি দেওয়া তো বহু দূরের কথা, মারতে যাওয়া তো বহু দূরের কথা, এসব আচরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কখনো ছিল না। তার চোখের সামনে একজন স্ত্রী তার বাড়িতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একটু খাদ্য দিয়ে পাঠিয়েছে, অন্য স্ত্রী দিয়ে পাঠিয়েছেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে খুব মন খারাপ করে, যারে আমার এখানে তুমি তরকারি দিয়ে পাঠাও কেন? তারপরে ওই কাজের মেয়ের হাতের উপরে থাবা দিয়ে ও বাটিটা ফেলে দিয়েছে, বাটিটা পড়ার সাথে সাথে খাদ্য তরকারিও পড়ে গেছে, বাটিটাও ভেঙে চুরো হয়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে কিছু বললেন না, তিনি নিজে হাতে বাটিটাকে আবার জোড়া লাগালেন, তারপরে বলেন, আয়েশা তোমার একটা নতুন বাটি দাও। ওই ভাঙা বাটিটা রেখে দিয়ে আয়েশার একটা নতুন বাটি ওখানে দিয়ে পাঠালেন। তা আমি আপনাকে শিষ্টাচার, অনেকের একটা শিষ্টাচার এখানে বললাম, লবণ বেশি হয়ে গেছে এই জন্য এত গালি দেওয়ার, এত রাগ করার প্রয়োজন নাই, রান্নাবান্না একটা কষ্টকর কাজ, দিন রাত তার এটা নীতি, তার এটা বৈশিষ্ট্য, তাকে সৃষ্টি করা হয়েছে এই জন্য তার জন্য এটা সহজ, তাছাড়া সহজ হতো না, তখন আপনাকে করতে হতো, আপনি করতে পারতেন না। যারা রান্নাবান্না করে বেতনভুক্ত হলে করতে হবে, ওটাই চাকরি, তাছাড়া এটা সহজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো খাদ্যের নিন্দা করতেন না, ভালো লাগলে খেতেন, নইলে ছেড়ে দিতেন। এই নীতিতেই আসতে হবে, ভালো লাগলে খেতে হবে, নইলে ছেড়ে দিতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুব্বুল হালওয়া ওয়াল আসালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেতে হালুয়া এবং মধু ভালোবাসতেন, খাওয়ার শেষে তিনি মিঠাই মিঠা কিছু খেতেন, এমন হাদিস আমরা অবগত নই, তবে তিনি হালুয়া ভালোবাসতেন, তাহলে মিঠাই এরকম কিছু মিঠা জিনিস হলো, তিনি মধু ভালোবাসতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইনদাহুম তামারুন ফালাই ইয়াজাউ আহল বাইতিন ইনদাহুম তামারুন, যেই বাড়িতে খেজুর আছে সেই বাড়ির পরিবার ক্ষুধার্ত থাকবে না। এদেশে তো আমার খেজুর হয় না, তবে এখন পাওয়া যায় বেশি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাসাব্বাহা বিসাবাতি তামারাতিন আজওয়া, কেউ যদি সকালে সাতটা খেজুর খায়, লাম ইয়াজুরু জালিকাল ইয়াউম সামমুন ওয়ালা শাহর, তাহলে অন্তত সেই দিন কোনো বিষাক্ত প্রাণী তাকে দংশন করবে না, সেই দিন কেউ যদি জাদুটোনা করে তাহলে তা লাগবে না। হাদিস বুখারি মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফি আজওয়াতিল আলিয়া শেফান,
নিশ্চয় উঁচু এলাকার আজোয়া খেজুর হচ্ছে ঔষধ। ফাইন্নাহা আউওয়ালাল ইয়াউমে তিরিয়াক, সে যদি দিনের প্রথম ভাগে তা খায় তাহলে তা আসলেই ঔষধ বলে গণ্য হবে, হাদিস বুখারি মুসলিম। তবে তা আজোয়া খেজুর, তবে বোঝা যাচ্ছে যে খেজুরের মানের কমবেশ আছে, উঁচু এলাকার খেজুরে এমন হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেন। বিষয়টি কিছু উনিশ বিশ আছে বলে আমরা মনে করতে পারি অত্র হাদিসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যের ব্যাপারে গুরুত্ব পেশ করতে গিয়ে এই কথা বলেন যে ইন্না আলাল আব্দে লা ইয়ারজাল্লাহু তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা ওই বান্দার উপরে খুশি হয়ে যান যেই বান্দা ইয়াকুলুল উকলাতা ফায়াহমাদু আলাইহা, এক লোকমা খায় তারপরে আলহামদুলিল্লাহ বলে, ওয়া ইয়াশরাবু শুরবাতা ফায়াহমাদু আলাইহা, এক ঢোক পানি পান করে তারপরে আলহামদুলিল্লাহ বলে। যদিও আমরা শুনি যে আলহামদুলিল্লাহ মানে খেতে থাকো আর সুবহানাল্লাহ মানে খেতে থাকো আর আলহামদুলিল্লাহ মানে শেষ, এরকম কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। খাওয়া পান করার মাঝে মাঝে শেষে আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা তার উপরে বেশি সন্তুষ্ট হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্য এক বর্ণনে এসেছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজা আকালা ফারাফা মায়দাতাহু, যখন তিনি খাদ্য খাওয়া শেষ করতেন দস্তরখান উঠিয়ে নিতেন তখন তিনি বলতেন আলহামদুলিল্লাহ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহে, আল্লাহর প্রশংসা, খুব প্রকাশ প্রশংসা, বরকতময় প্রশংসা, মঙ্গলময় প্রশংসা, গায়রা মাকফিন ওয়ালা মুআদ্দাইন ওয়ালা মুস্তাগরান আনহু রব্বানা, হে আমাদের প্রতিপালক এই খাদ্য হতে আমরা বিমুখ নই, এই খাদ্য আমরা পরিহার করতে চাই না, এই খাদ্য হতে নিজেকে মুক্ত করতে চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী মুসলিমের হাদিস খাওয়ার পরে এই কথা বলতেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা আকালা ও শারেবা, যখন খেতেন অথবা পান করতেন তখন তিনি বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আতআমা ওয়া সাক্কা ওয়া সাওয়াগা ওয়া জালালাহু মাখরাজা, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ খেতে দিলেন, যে আল্লাহ পান করালেন, যে আল্লাহ সহজভাবে তাকে পেটে পৌঁছে দিলেন, যে আল্লাহ সহজভাবে আবার তাকে পেট থেকে বের করে দিলেন, সে আল্লাহর প্রশংসা করি। তবে আলহামদুলিল্লাহ যে আতামানা ওয়া সাকানা ওয়া জালানা মিনাল মুসলিমিন, আগে থেকে যে দোয়া বলতেন সে দোয়া ঠিক নয়, অথচ ওই বর্ণনাতে এসবগুলো হাদিস আছে এগুলো সবই ঠিক, ফেকা মোহাম্মদীতে তিনি যেটা চয়ন করেছেন খাওয়ার শেষে দোয়া বলে সেটাই ঠিক নয়, আরও এ আলোচনাতে যত হাদিস আছে সবই ঠিক, শুধু ওইটা ব্যতীত ওইটাই আমাদের মুখস্থ আছে, কিভাবে আছে কেন হলো এর জবাব আমাদের কাছে নেই, তবে তা ছেড়ে দিতে হবে, এইগুলি বলতে হবে সে কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাড়িতে খাওয়া দাওয়ার পরে চলে যাচ্ছেন, তখন বাড়ির লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোড়াটার গাধাটার লাগাম ধরে নিয়ে বলছেন কোথায় যাচ্ছেন আগে দোয়া করে দেন, মানে এটা পরিবেশটা কিন্তু খুব শক্ত বলে মনে হচ্ছে যে দোয়া করে দেন না, হাত তুলে দোয়া করে দিতে হবে নাকি। তখন আল্লাহ রাসূল বলছেন আল্লাহুম্মাগফির লাহুম ওয়ারহামহুম ওয়া বারিক লাহুম ফিমা রাযাকতাহুম, আল্লাহ যে খাওয়ালো তাদের ক্ষমা করো, আল্লাহ যে খাওয়ালো তুমি তাদের প্রতি দয়া করো, যে খাওয়ালো তুমি তাদের রুজিতে বরকত দাও। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস, তা একাধিক দিন বলেছি, যার কারণে ওই বাক্যটি এখানে বেশি বলা প্রয়োজন মনে করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা জিনিসে বরকতের কথা বলেছেন, এমনকি একটা কিছু জমি জায়গা ঘর বাড়ি টেবিল সব কিছুতে তিনি বরকতের কথা বলেছেন, বললেন যে টেবিলটাতে বরকত দাও, তা আমি আর আপনি বলবো এইটা আবার কি কথা, এতে আবার বরকত কি,
এটার বরকতের নিয়ম হলো এই যে আপনার দাদার করা একটা টেবিল আছে 100 বছর থেকে বাড়িতে, কিছু হয়নি, সুন্দর। আর আজকে 7-8 দিন পরিশ্রম করে কাঠমিস্ত্রিদের একটা টেবিল বানিয়েছেন, এটা রেখে খালি কাঠমিস্ত্রি বাহির দরজায় গেছে, ওপরে একটা কি যেন বস্তা ছিল, পড়ে টেবিলটা ভেঙে গেছে। এর নাম বরকত। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের কথা বলতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল যখন চলে গেলেন, অর্ধশা সোয়া কেজি আটা রেখে গেলেন, সেখান থেকে আটা নিয়ে রুটি বানায় খায়, রুটি বানায় খায়, খেতে আছে, অনেকদিন পরে একটু মনে চাইলো কি রে আটা শেষ হয় না কেন, একটু মেপে দেখি তো, মাপার পরে আর নেই, চলন্ত খাদ্য মাপবেন না, মেপে রান্না করবেন, ওতে কতটুকু আছে এইটা মাপতে যাবেন না, নইলে বরকত কমে যাবে। শুধু বিসমিল্লাহ বলে ওখান থেকে নেবেন আপনি আর আপনার স্ত্রী, রান্না করবেন, খাবেন, তাতে বরকত বেড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়া শেষে এই কথাগুলি বলতেন। পান পান করার বিষয়টি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতানাফাসু লা ইয়াতানাফাসু ফি শুরবে ইল্লা সালাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 শ্বাস ছাড়া পান করতেন না, 3 শ্বাসে পানি পান করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়মান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে খেতেও পান করতে নিষেধ করেছেন, কোনো কারণবশত জরুরি কারণে দাঁড়িয়ে খেতে পারে, দাঁড়িয়ে পান করতে পারে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদালবিন মিন মায়ে জমজম, আমি রাসূলের কাছে 1 বালতি জমজমের পানি নিয়ে আসলাম, ফাশারে বা ওহা কায়েম, তিনি তখন দাঁড়িয়ে জমজমের পানি পান করে নিলেন। খায়রু মাইনাল ওয়াজিলার যে মাও জমজম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাটির ওপরে যত পানি আছে তার সবচেয়ে উত্তম দামি পানি হলো জমজমের পানি। তিনি বললেন, মাও জমজম মা শরেবালাহু, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হবে সেটাই পূর্ণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাও জমজম তম তামিনু সাকমু সাকেমিন, জমজমের পানি হলো খাদ্যের খাদ্য, রোগের আরোগ্য, জমজমের পানি হলো ঔষধ আর জমজমের পানি হলো খাদ্য, হাদিস মুসলিম। তো জমজমের পানির কথাটা আসার কারণে এই কথা বললাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন ইখতিনাসিন, আল্লাহর নবী পাত্র উল্টিয়ে পানি পান করতে নিষেধ করেছেন, যেই বোতলের পানি কয়েকবার খেতে হবে বলে মনে করছেন সেটা পাত্র, যেই বালতির পানি, যেই কলসের পানি কয়েকবার ঢেলে খেতে হবে বলে মনে করছেন সেটা পাত্র, আর যেটা একবারই 3 শ্বাসে খেয়ে নেবেন সেটা গিলাস। একটা হাদিসের দৃষ্টিকোণে আমরা অনুমান করে বলছি, যেটা একবারই খেয়ে নেবেন সেটা গিলাস, 3 শ্বাসে খেয়ে নেবেন, আর যেটা একবারই খাওয়া যাবে না, বারবার থাকবে, সেটা উল্টিয়ে খাওয়া যাবে না, সেখান থেকে পানি বের করে নিয়ে গিলাসে করে খেতে হবে। তিনি পাত্র উল্টিয়ে এইভাবে উল্টিয়ে খেতে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাত্র উল্টে খেতে নিষেধ করেছেন, দাঁড়িয়ে খেতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, কখনো কেউ লায়াতানাফাস ফিলে নাই, পানিতে খাদ্যে যেন শ্বাস না ছাড়ে। তিনি বলেছেন, অলায়ন ফাকো ফিলমায়ে, বা খাদ্যে পানিতে যেন শ্বাস না দেয়, আর 3 শ্বাসের কমে যেন না খাই, আর ফুঁক যেন না মারে, যেটা মুখ থেকে বের হচ্ছে তা সেটা বিষাক্ত। এখন মাস্ক লাগালে তো বিষাক্ত বারবার ভিতরে ঢুকছে, কোনটা যে ভালো আর কোনটা যে মন্দ, মাস্ক এমনিতেই পরেন জীবাণুর জন্য, ধুলোবালির জন্য এমনিতেই পড়েন। এখন সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি যেমন দেখছেন তেমন করার চেষ্টা করেন, সেদিকে আমি বলতে চাচ্ছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা পানিতে ফোঁক মারিও না, ফোঁক মারতে নিষেধ করলেন কেন? যাক, আমরা রহস্য বুঝতে পারি আর না পারি, তিনি পানিতে ফোঁক মারতে নিষেধ করেছেন, 3 শ্বাসের কমে তিনি পানি পান করতে নিষেধ করেছেন, তিনি দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করেছেন, তিনি বসে পান করার খাওয়ার বিষয়টি উল্লেখ করেছেন। বসার বিষয়টি উল্লেখ করছিলাম আজকের খুতবার শেষের দিকের কথা। শরীহ ইবনে কাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম যাইফাহু, যে আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে সে যেন মেহমানকে খাওয়ার দেয়। এইবার পরের বাক্যে তিনি বলছেন, ফাজায়াজাতু ইয়াউমুন লাইলা, ভালো করে প্রস্তুতি নিয়ে মেহমানকে খাওয়াতে হবে 1 দিন 1 রাত।
অজিয়াফতু সালাসায়াম, আর স্বাভাবিক খাওয়াতে হবে তিন দিন তিন রাত। ফামা বা দাদালেকা ফাওয়া সাদকা, তিন দিনের পরে যদি মেহমান খাই তাহলে সেটা সাদকা হবে, তার মানে সাদকা তো আপনার জন্য জায়েজ নয়, তখন আপনাকে টাকা দিতে হবে। অত্র বুখারি মুসলিমের হাদিসের বিবরণে মাঝে মধ্যে বলা হয়েছে যে জামাই যদি মেয়েকে স্ত্রীকে বাপের বাড়ি রেখে দেয় তাহলে তিন দিন পরে টাকা দিতে হবে। তখন কোন মাওলানা সাহেব বলছেন, তাবরাজাক সাহেবের জামাই তো থেকে গেছে, তো আটকা পড়ে গেছে লকডাউনের কারণে, তাহলে কি টাকা দিচ্ছেন? মানে সোজা পথে না গিয়ে ভুল পথে যাওয়ার জন্য প্রস্তুত। সম্মানিত দিনী ভাই বোন, আমি বিষয়টি এভাবে বলতে চাচ্ছি না, কে কিভাবে থাকবে সেটা ভিন্ন কথা। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পরকালকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, সে যেন মেহমানকে সম্মান করে। একদিন এক রাত ভালোভাবে খাওয়াতে হবে, তিন দিন তিন রাত স্বাভাবিকভাবে খাওয়ার দিতে হবে, এরপরে যা খাবে তা সাদকা। হাদিসের অনুবাদ করছি আমি, হাদিস বুখারী মুসলিম। আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না, শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের পা ঢুকতে পারে ঢোকে না, কারণ বশত শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের পা ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এটা ঘটে যেতে পারে। আমি যা বললাম কিয়ামত পর্যন্ত মানুষের শরীরে ঢোকাতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন দিনের পরের খাওয়াকে সাদাকা বলেছেন, যেটা মানুষের ময়লা সেটা যদি আপনার জন্য জায়েজ হয় খান। আর একটা লোক কী করলে সেদিক দেখার প্রয়োজন নেই, মানুষের উল্টা দিকে যাওয়ার প্রয়োজন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেদিকে দেখতে হবে, এটাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, জুমার খুতবা লম্বা নয়, সাথে সাথে আমাদের আরও প্রোগ্রাম আছে মর্মে। আজকের জন্য আমাদের আলোচনার পুনরাবৃত্তিতে বলতে চাই, আল্লাহ তাআলা মসজিদে যাওয়ার জন্য সুন্দর পোশাক পরতে বলেছেন, কম খেতে বলেছেন, কম পান করতে বলেছেন, বেশি খাওয়াকে তিনি ঘৃণা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্য কীভাবে খেতে হবে তার বিস্তারিত বিবরণে খাওয়ার একটা পরিমাণ উল্লেখ করে দিয়েছেন, তিন ভাগের ভাগে খাওয়া, এক ভাগ খাদ্য, এক ভাগ পানি, এক ভাগ শ্বাস প্রশ্বাস। কীভাবে বসে খেতে হবে তা তিনি উল্লেখ করেছেন, কোন খাদ্যে বরকত রয়েছে, কীভাবে বরকত হবে আর কীভাবে বরকত উঠে যায় তা তিনি উল্লেখ করেছেন, পাশ থেকে খেতে হবে তাতে বরকত হবে, বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস, একথা তিনি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্য মেপে রান্না করতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্যের নিন্দা করাকে কঠোরভাবে নাকচ করেছেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খাদ্য ভালোবাসতেন তা অত্র হাদিসে উল্লেখ হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখেছি আল্লাহ নবীকে ইয়াকুলুর রুতাবা বিল কাসা, তিনি তাজা খেজুর খাচ্ছিলেন ক্ষীরা দিয়ে, ক্ষীরে শস কাঁকড়ি, শস ক্ষীরা এগুলো কাঁকড়ি তাজা খেজুর দিয়ে খাচ্ছেন, তার মানে খাদ্য তিনি একটার সাথে আর একটা মিশিয়ে খেতেন। এছাড়াও তিনি কোন খাদ্য ভালোবাসতেন তা আমরা অবগত হলাম, নিজের বাড়িতে খেলে কোন দোয়া পড়তে হবে, অন্যের বাড়িতে খেলে কোন দোয়া পড়তে হবে, এটা আমরা অবগত হলাম। আজকের সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী আমরা অত্র মসজিদের দিনী ভাই বোন এবং সারা দেশের দেশে বিদেশে যারা বাঙালি ভাই বোন আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি আজকের বিবরণ অনুযায়ী খাদ্য গ্রহণের জন্য। আল্লাহ তুমি আমাদের কবুল করো। পরের বিবরণ বলছি, সম্মানিত দিনী ভাই বোন, তাকওয়া মসজিদকে সিলেটের জন্য, দেশের জন্য একটা উন্নত মানের মসজিদ মনে করো তো, দিন প্রচারের কেন্দ্র মনে করো তো, সার্বিক সুবিধে আপনাদের থাকতে হবে, যখন যা প্রয়োজন মনে করা হবে, কখনো আপনি দশ টাকাকে কম মনে করবেন না, যে আমার দশ টাকা দিয়ে তাকওয়া মসজিদের কী হবে, তাই আপনি কখনো ভাববেন না আপনার দশ টাকা হবে দশ লক্ষ টাকা, কারো দশ লক্ষ হবে দশ কোটি টাকা, আপনি কোনো সময় কম ভাববেন না। সাথে সাথে যেটা আমি আপনাদেরকে বলে থাকি, আমার জীবনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাআল্লাহ, সেটা জামিয়া সালাফিয়া, জামিয়া সালাফিয়ার জন্য আমি আন্তরিকভাবে অনুরোধ জানাই একটু দোয়া করার জন্য। আমি সবসময় চাই আমাদের, আমার কোনো কারণে যেন উপরে নড়চড় না হয়, উপরে যদি নড়চড় হয়ে যায় তাহলে সারা দুনিয়া লেগে এর সুবিধা করা যাবে না, আর যদি উপরে সন্তুষ্টি থাকে তাহলে এটা করা সহজ হবে, যার কারণে আমি দোয়া করার জন্য অনুরোধ জানাই। আমাদের ভুল ত্রুটি হয়ে গেলে মাফ করে দিয়ে সেটাকে দেখার জন্য অনুরোধ জানাই, বৃতভাবে আল্লাহর দরবারে বলতে চাই, যদি কোথাও ত্রুটি হয়ে যায় তাহলে তুমি সেটা আমাদের শ্রম দিয়ে পার করে দিও, এই কথা আমি আল্লাহ তাআলাকে বলতে চাই। সবসময় বলি দিনী ভাই বোন, জামিয়া সালাফিয়ার বিষয়টি আপনাদেরকে বড় নজরে দেখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। জামিয়া সালাফে এখন 3,850 জন ছেলে মেয়ে পড়াশোনা করে,
যাতে 500 জন অসহায় আছে, 200 জন এতিম আছে। জামিয়া সালাফের অধীনে অনেক কাজ, এতিম লালন পালন আছে, অসহায় ছেলে মেয়ে লালন পালন আছে, ফ্রি অক্সিজেন বিতরণের ব্যবস্থা আছে, অনলাইন আল ইতেসাম টিভির ব্যবস্থা আছে, আপনার মাসিক আল ইতেসাম পত্রিকার ব্যবস্থা আছে, যেটা দেশ বিদেশে সকল দিনী ভাই বোনকে আমি মাসিক আল ইতেসাম পত্রিকা নেওয়ার জন্য, সংগ্রহের জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছি। কারোর যেন বলার না থাকে যে আব্দুর রাজ্জাক সাহেব বলেনি, এমন জনকে বলার সুযোগ না পাই, যার কারণে আমি বারবার বলে যাচ্ছি জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া বাইতুল হাম জামে মসজিদের কথা, যার তিন তলার কাজ আরম্ভ হয়েছে, যে মসজিদটি 90% জমির ওপরে, যার একতলায় 3000 মানুষ সালাত আদায় করতে পারে একসাথে। সাথে সাথে জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ এখানে যে মসজিদটা তৈরি হবে 200 শতক জমির ওপরে, 10,000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। মোটামুটি আমাদের জমি রেডি, বাকি কাজগুলি আমরা সামনে কোনো এক সময় আরম্ভ করব বলে আমরা আশা করছি। বিষয়গুলি আপনাদেরকে সামনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, যারা তাকওয়া মসজিদের মুসল্লি আশেপাশে আছেন, আসেন, তাদেরকে বলছি যে মসজিদটিকে খুব ভালোভাবে ভালোবাসা দিয়ে সামনে রাখবেন। জামিয়া সালাফে অবশ্যই আপনার প্রাণের প্রতিষ্ঠান, প্রিয় প্রতিষ্ঠান, দামি প্রতিষ্ঠান, সম্মানী প্রতিষ্ঠান, সঠিক আকিদার বিশাল প্রতিষ্ঠান এদেশের মাটিতে, আমি মনে করি আপনার বড় সম্পদ, এটাকে আপনি স্মরণ রাখবেন। যারা অত্র মাদিসে মসজিদের সাথে সম্পৃক্ত, তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ তুমি তাদের হেফাজতে রেখো। যারা আমাদের মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ, তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের দাবি দেওয়া কবুল করো। এই জোরালো দাবি দাওয়া রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।